বলো কেমন লাগছে পায়েস লুচি ছোলার দাল ব্রেকফাস্ট করার দরকার তখন খাচ্ছ তুমি লাঞ্চে তুমি কি বলতে চাও কত বছর বয়স আমার 26 বছর আমার 26 মারবো একদম আমি 24 ওনলি গিফট আছে অনেক খাবার আছে অনেক সুন্দর সুন্দর করে রান্না করা আছে সকাল থেকে তো আমার বাবা আর মা দুজনেই রান্না করে আমার পছন্দের যে ব্র্যান্ড গুলো আছে সেগুলোই করেছে আমি হ্যাপি সারা বছর টাকা জমিয়ে আমি গেলে কিনতে পারতাম না বাট বছর একবার করে বছর একবার হয়ে গেল ফ্রিতে এটা একটা বড় ব্যাপার চলুন লাস্ট পর্যন্ত আমার এখানে কিসে সেলিব্রেট হবে আমি জানি না এখন সারপ্রাইজ দেওয়া হবে কিছু বাকি আছে সারপ্রাইজগুলো রিভিল করা হবে আস্তে আস্তে আর সেগুলো ব্লক করা হবে এর আগে তুমি কতটা কন্টিনিউ করে আমি ছোট ছোট কিছু কিছু লেখছি তো যদি তোমরা এর পরে দেখতে পারো ঠিক আছে তাহলে সবাইকে শো উইজার আর সঙ্গে থাকুন আর যারা আগে সব ভিডিওগুলো আমাদের ভালোবেসেছেন সাবস্ক্রাইব করেছেন অ্যান্ড দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মনে থেকে আর অনেক ভিডিওস আসবে আগামী দিনে যখন আমাদের আমরা যখন নেক্সট ইয়ার আমাদের বিয়ে হয়ে যাবে আমরা যখন সেকেন্ড ইনিং শুরু করবো তখন তো পার্টি একটা করে ব্লগ দেবো ডেইলি ব্লগ যেটা বলে তো এটা আপাতত স্টার্টিং আর অনেক বলবো আমাকে দিলে কি কি দুটো টি শার্ট দিয়েছে সেটাও বলো একটা জ্যাক অ্যান্ড জোন্স ইউএস পোলো একটা জ্যাক অ্যান্ড জোন্স সুইট শার্ট একটা শর্টস ফর্সা ওর পিসেস আচ্ছা তার মানে প্রায় 5,000 টাকার কাছাকাছি শপিং করে তো যাই হোক ওরকম তাহলে 17 তারিখে আমাকে নিশ্চয়ই 5,000 বেশি দিতে হবে তার জন্য আমাকে আগে থেকে কিছু দিয়ে রাখবে পকেটের হাল খুব খারাপ পুজোতে আমি সব শেষ করে দেখো আগের বারে আমি ওয়াচ পেয়েছিলাম ঠিক আছে ওটা 5,000 ছিল তো আগের বারে আমাদের বিয়ের ঠিক হয়নি এবার ডেট ঠিক হয়নি এবারে তো ডেটও ঠিক হয়ে গেল তাহলে আমি তো ঘুরতে পারি তাহলে এবার আরও বাজেট বাড়ানো উচিত একটা লেভেল সেট করা উচিত পরের বছরের জন্য যাচ্ছি হ্যাঁ করে দাও আমি করে দাও মা একটা তোমাকে কি দেবো ডিসাইড করিনি এখনো তো এমন কিছু জিনিস দেবো যেটা দেখে তুমি চমকে যাবে মানে এমন চমকাবে জীবনরম সারপ্রাইজ পাবে আমার একটা কিছু সতেরো দিয়ে দেবো তো কেমন লাগছে আমার এরকম সেলিব্রেটি বার্থডে বাড়িতে ডেকে সেলিব্রেট করছো মানে প্রচুর লোক ওয়েট করছে বার্থডে আমার উইশ করবে কেক কাটবে ফ্যান ফ্যান সব বাড়ির সামনে আছে তো আমি সব সবাইকে মুখ খুব ঢেকে চলে এলাম কালকে দেখো অনেক কিছু আছে তন্দুরি চিকেন কাবাব মটন পোলাও তোমার সব ফেভারিট আর মিষ্টি তোমার সব থেকে বেশি ফেভারিট চিকেন এইসব সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে রাখা হয়েছিল দই ইয়েস থ্যাংক ইউ আর আমাদের সাথে যারা যারা বসে থাকে এখানে সারা জি সারা চলেছো আমি তো একা এত কিছু খেতে পারবো না না আমরা সবাই খাবাই তো আমি আজকে রাত থেকে না খেয়ে আছি অনি সারা দুজনে চলে আসো যাও
বিয়ের আগে থেকে এসব খাওয়ানো খাওয়ানো শুরু হয়ে গেছে, সারা বছর খাওয়াতে হবে। দেন খাওয়া দাওয়া করে আমরা একটু গল্প করছিলাম। এই যে আমার ভাই, ও এই পেনটা পেয়েছিল গিফটে, সারা দিয়েছিল তো ওটা নিয়ে ও লেখালেখি স্টার্ট করে দিয়েছে। তারপর সন্ধেবেলা আমার আরও কিছু কাজিনদের ডেকে আমরা একটা ছোটো করে সেলিব্রেশন করি। সো এইভাবেই ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করি। তোমরা সবাই ওর জন্য দোয়া করে যেন সুস্থ থাকে, ভালো থাকে, নেক্সট ইয়ার আমরা আরও ভালো করে সেলিব্রেট করতে পারি। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড stay with us.